হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা বাংলা সাহিত্যের অষ্টম পাঠটি পড়ব। তাহলে চলো শুরু করি। ভৃগু দাদু নৃপেনবাবু, তিনি সোজা কথা কঠিন করে বলেন। দেখো, ডান দিকে যে ছেলেটি রয়েছে তার নাম হচ্ছে ভৃগু, আর বাঁদিকে রয়েছে ভৃগু দাদু নৃপেনবাবু। ভৃগু দাদু অর্থাৎ নৃপেনবাবু সোজা কথা খুব কঠিন করে বলতেন, অর্থাৎ শক্ত করে বলতেন। ঘাসকে বলেন তৃণ। দেখো, তয়েরিকার মধ্যের ন, তৃণ। ঘাস আর তৃণ কিন্তু একই বস্তু। হরিণকে বলেন মৃগ। ময়েরিকার গ, মৃগ। ঘরকে বলেন গৃহ। গয়েরিকার হ, গৃহ। ঘিকে বলেন ঘৃত। ঘয়েরিকার ত, ঘৃত। মনকে বলেন হৃদয়। হয়েরিকার দ, অন্তস্ত, হৃদয়। এবারে আমরা পুরো অংশটুকু আরেকবার পড়ি। চলো। ভৃগু দাদু নৃপেনবাবু, তিনি সোজা কথা কঠিন করে বলেন। ঘাসকে বলেন তৃণ, হরিণকে বলেন মৃগ, ঘরকে বলেন গৃহ, ঘিকে বলেন ঘৃত, মনকে বলেন হৃদয়। তাহলে এই পুরো অংশটুকু খুব ভালো করে তোমরা পড়বে, এবং এর মধ্যে থেকে রিকার যোগে যে শব্দগুলি রয়েছে আশা করি সেগুলো তোমরা চিহ্নিত করতে পারছো। তাহলে আমরা এবারে সেই রিকার যোগে শব্দগুলি আরেকবার পড়ে ফেলি। চলো। ভৃগু নৃপেনবাবু, গৃহ ঘৃত, মৃগ তৃণ, হৃদয়। আরেকবার বলছি, গৃহ ঘৃত, মৃগ তৃণ, হৃদয়। আজ তবে এই পর্যন্ত, টাটা।